বিশ্ব ব্যাংক সাতোশি কোরকে বলল রিয়েল কোম্পানি, কিন্তু কেন? আল্লাপাক যদি তোমার ভাগ্যে এখান থেকে রিজিক লেখে রাখে তাহলে পৃথিবীর কেউ সেটাকে খণ্ডাতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সুপ্রিয় সম্মানিত বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাপাকের দয়ায় ও রাসুলের রুসুলে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু ব্যাক ডিজিটাল বাংলা 364 ম্যাক মানি অনলাইন, আরেকটি ফ্রেশ এপিসোডে আপনাদের সকলকে সুস্বাগতম। সাতোশি কোর থেকে কিন্তু একটা বিশেষ আপডেট এসেছে, এই কোম্পানিটা যে রিয়েল, এখান থেকে যে আমরা পেমেন্টটা পাবো এবং সাথে মেইননেট সংক্রান্ত আপডেট নিয়ে এসেছে কোম্পানি, সেটা আপনাদের জানিয়ে দেব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার সুন্দর আঙ্গুল দিয়ে এখনই এখনই। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস, আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের উপরে ক্লিক করে অল অপশন বাজিয়ে দিতে ভুলবেন না, সবার আগে অনলাইন থেকে টাকা ইনকামগুলো ভিডিওর সবার আগে পাওয়ার জন্য। ওকে, অল রাইট, কারণ এই চ্যানেলটি তো আপনাদেরই, আমি শুধু পরিচালনা করি মাত্র। তো আর কথা বাড়াবো না, চলেন শুরু করি সময়ের সাথে এবং আগামীর পথে। অনেকে বলে থাকেন এই কোম্পানিটা ফেক, তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই দেখুন আজকে আপনাদের এরকম প্রমাণ দেখাবো যে আপনার এই বলতে বাধ্য হবেন এই কোম্পানিটা আল্লাহ দিলে 100% রিয়েল। মাই ডিয়ার ফ্রেন্ড দেখুন, পৃথিবীতে ভালো মানুষ আর মন্দ মানুষ মিলিয়েই কিন্তু পৃথিবী, অনেকে কিন্তু আপনাদেরকে ডিমোটিভেট করেছে, আবার অনেকে বলেছে এই কোম্পানিটার একেবারেই ফেক, ঠিক আছে, এরকম ডিরেক্টলি অনেকে বলেছে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের স্কিল বাড়ান, ঠিক আছে, আপনাদের যে জ্ঞান আল্লাহ দিলে এটাকে আরও ডেভেলপ করেন, ঠিক আছে, কারণ আপনারা অনেক কিছুই বুঝতে পারেন না, কিচ্ছু বোঝেন না। আর যারা ডিজিটাল বাংলা 364 ম্যাক মানি অনলাইন এই চ্যানেলগুলোর কথা শুনে এখানে বিশ্বাস করে কাজ করতেছেন তাদের কপাল আল্লাপাকের দয়া রাসূলের রুসুলে খুলে গেল ইনশাআল্লাহ। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিব, সেটা হচ্ছে চলতি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, টুডে অফার লিঙ্ক বা আজকের অফার লিঙ্ক, ওখানে সবাই ক্লিক করবেন, সকল মাইনিং রিয়েল অ্যাপগুলোর বা ওয়েবসাইটের কিন্তু লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন, আর্টিকেলটা পড়ে দেখতে পারেন, ঠিক আছে, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, ডাউনলোডকৃত অ্যাপের বা ওয়েবসাইটের লিঙ্ক, এবং নিচে আপনারা পেয়ে যাবেন ভিডিও টিউটোরিয়াল, বুঝতে সমস্যা হলে ভিডিও টিউটোরিয়ালটি দেখে এখন খুলে নিতে পারবেন, ঠিক আছে। আর এই বিশেষ করে লিব্রে নেটওয়ার্ক, এটা কিন্তু আল্লাহ দিলে 99.99% রিয়েল কোম্পানি, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, আপনারা সবাই কাজ করতে পারেন নির্ভয়ে ইনশাআল্লাহ, আশা করি ঠকবেন না, এরপরে আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এরপরে যদি নিচের দিকে চলে আসি, ঠিক আছে, এখান থেকে আপনারা প্রত্যেকটাতে কাজ করবেন। আরেকটা হলো এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ডেক্স, এই দুইটা কিন্তু মিস করা যাবে না, এখানে সবাই কাজ করবেন, এবং বাকি যেই এখানে লিস্টটা রয়েছে 30টা বা ভবিষ্যতে আরও আসবে, এখানে সবাই কাজ করবেন, আশা করি আমরা সবাই এখান থেকে লাখপতি হতে পারবো আল্লাপাকের দয়া রাসুলের রুসুলে ইনশাআল্লাহ, কারণ প্রত্যেকটা কোম্পানি আল্লাহ দিলে 99.99% কিন্তু শিওর রয়েছে, ঠিক আছে। আর বিশেষ করে এই যে বললাম যে সাতোশির মতো এই যে লিব্রে আর হলো এই যে বন্ডেক্স, এই দুইটাতে আর পাই নেটওয়ার্কে অবশ্যই 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 সবাই কাজ করবেন, ঠিক আছে, মিস করবেন না। এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন। তবে মনে রাখবেন মুরগি যখন ডিম পারে 20টা ডিম দিয়ে যদি ওইটাকে বসানো হয় সবগুলো থেকে কিন্তু বাচ্চা বের হয় না, দুই একটা বাওয়াও হয়, ঠিক আছে। তো এটা মনে রাখবেন যে সবগুলো থেকে যে পেমেন্ট পাবো এরকম না, দুই একটা কিন্তু নষ্ট হতে পারে, এটা আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে। তো আর কথা কিসের, চলেন ধাক্কা মেরে শুরু করে দিই আজকের সময়ের সাথে এবং আগামীর পথে। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, আমি চলে আসলাম সাতোশি কোর কয়েন কোম্পানির যে অফিসিয়াল টুইটারটা রয়েছে এখানে, এখানে তারা ম্যাক্সিমাম সময় কিন্তু এখানে আপডেটগুলো জানিয়ে থাকে, রিয়েল যে আপডেটগুলো চলে আসে, ঠিক আছে। তো এখানে কিন্তু তারা বেশ কিছু আপডেট এখানে দিয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বিশ্ব ব্যাংকের কথা বলা হয়েছে কেন সেই বিষয়টা আপনারা বোঝেন, ঠিক আছে, কারণ এটা একটা আস্থার জায়গা, ভরসার জায়গা, তাই না বন্ধুরা? ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু আপনারা তিনটা জিনিস দেখতে হবে, একটা হলো এই যে সাটিক, ঠিক আছে, আরেকটা হলো হেলবোরন সিকিউরিটি, ঠিক আছে, আরেকটা হলো লেস্ট, এই তিনটা যে এই কোম্পানি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা কোম্পানি দেখতে পাচ্ছেন, এরা কী কাজ করে জানেন? জানেন না, অনেকে জানেন আবার বেশিরভাগ মানুষই জানেন না। এটার কারণ হচ্ছে মানে তারা সিকিউরিটি প্রদান করে, ঠিক আছে, মানে একটা কোম্পানি রিয়েল না ফেক, রিয়েল বলতে যে যে জিনিসগুলো থাকতে হয় সেই সেই জিনিসগুলো ওই কোম্পানির আছে কি না সবগুলো বিষয় নিয়ে তারা সার্টিফিকেট দিয়ে থাকে, ঠিক আছে।
আর এই কোম্পানিগুলোই কিন্তু সের ভিতরে সেরা। এর ভিতরে এই যে সাটিক যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথম সারির কোম্পানি, ঠিক আছে? এটা কিন্তু বেশিরভাগই এই কাজগুলো করে থাকে, অর্থাৎ প্রথম সারি কোম্পানি হিসাবে, ঠিক আছে? আর এই কোম্পানিগুলোর তিনোটার কাজই কিন্তু এইগুলাই, ঠিক আছে? মানে ওই যে কিরকম, মানে ওই যে বিরোধী দল যদি থাকে না, যারা সরকারের পক্ষ থাকে, খোঁচায় খোঁচায় ওই যে সমস্যাগুলো বের করে না, আর গুণগুলাই কোনগুলাই সেগুলো তারা বলে না কিন্তু সমালোচনা ঠিকই করে, ওরকম অনেকটা আর কি, ঠিক আছে? অর্থাৎ এই কোম্পানিগুলো কিন্তু সমস্যাগুলো মানুষের কাছে প্রকাশ করে, ঠিক আছে? এই হলো গিয়া পার্থক্য এই ক্ষেত্রে, ঠিক আছে? আর বাকি কিছু কিন্তু প্রায় সেম বলতে পারি আমরা, উদাহরণস্বরূপ বললাম। যাই হোক, এখন কথা হচ্ছে এই যে যে সাটিক, এই কোম্পানিগুলো কিন্তু যেই কয়েনটা মার্কেটে আসবে সেই কয়েনটার উপরে তারা রিসার্চ করে, ঠিক আছে? এই কয়েনটা কতটুকু রিয়েল, এই কয়েনটার আগামীর ভবিষ্যৎ কীরকম, ঠিক আছে? এর উপরে বিবেচনা করিয়া তারা কিন্তু একটা পার্সেন্টেজ দেয়, যেমন 80%, 90%, 100%। যারা 100% না বুঝতেই পারতেছেন স্বয়ং সম্পূর্ণ লাই দিলে। আর যারা 80 থেকে 90 বা 95 থাকে, এর ভিতরে থাকে, তারাও কিন্তু মোটামুটি ভালো অবস্থানে থাকে, ঠিক আছে? তো এই তিনটা কোম্পানি কিন্তু এখানে কিন্তু এই কোর কয়েনকে সার্টিফিকেট দিয়েছে বা সিকিউরিটি হিসাবে সার্টিফিকেট দিয়েছে। এখন আমরা এখানে দেখব যে আসলে এখানে এই যে কোর কয়েন কোম্পানিটা কি বলতে চাইছে, ঠিক আছে? আসুন দেখি। দেখুন মাই ডিয়ার ফ্রেন্ড, বিষয়টা আপনাদের বুঝিয়ে দিয়ে আল্লাহ দিলে, আপনারা অনেকেই সঠিকভাবে অনুমান করেছেন। আমরা শেয়ার করতে পেরে উৎসাহিত যে আমাদের এডিট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা এখন আনুষ্ঠানিকভাবে মেইননেট চালু করার চূড়ান্ত গণনার মধ্যে আছি। আরও বিস্তারিত শীঘ্রই আসবে। এখানে বিষয়টা বোঝেন মাই ডিয়ার ফ্রেন্ড, ঠিক আছে? অর্থাৎ তাদের যেই বলছিল সিকিউরিটি নিয়ে বা কোম্পানি রিয়েল নিয়ে যেই সংশয়টা ছিল বা বিভিন্ন কোম্পানিদেরকে তারা যে দায়িত্বটা দিয়েছিল সেটা কিন্তু সফলভাবে হয়েছে, সেটা এখানে বলেছে। আর এখানে কিন্তু মেইন নেট নিয়েও কিন্তু তারা একটা আপডেট দিয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু বলেছে মেইন নেট চালু করার জন্য গণনার মধ্যে আসি, ঠিক আছে? অর্থাৎ এই মেইন নেটটা কিন্তু যে কোনো সময় চলে আসবে, কারণ আগেই তারা বলেছিল এই সার্টিফিকেটটা যখন তারা পাবে ঠিক এরপরে যে কোনো সময় তারা মেইন নেটটা নিয়ে আসবে, সেই অনুযায়ী তারা জানিয়ে দিয়েছে কাজ, ঠিক আছে? এখন মেইন নেটটা সময়ের ব্যাপার মাত্র, ঠিক আছে? যে কোনো সময় ধাক্কা মেরে আটকা চলে আসবে ইনশাল্লাহ। তো মাই ডিয়ার ফ্রেন্ড, যারা আমার কথা আল্লাহ দিলে শুনেছিলেন তাদেরই কিন্তু কপাল লাগছে, যারা নি রিসিভ করে ক্লিক করে সবসময় রিসিভটা করে রাখছেন, ঠিক আছে? কারণ আল্লাহ পাক রাসূলের রসুলে যা জ্ঞান দিয়েছেন আমাকে, ওটি দিয়ে আমি রিসার্চ করে দেখেছি এই কোম্পানিটা রিয়েল, আর প্রমাণও আপনারা পেলেন ইনশাল্লাহ আশা করি, ঠিক আছে? এরপরে কোন বিষয় নিয়ে আপনারা এই কোম্পানি থেকে কোন টপিকের উপরে আপনারা ভিডিও চান সেটা জানিয়ে কমেন্ট করে দিন এখনই, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, এই কোম্পানির এই আপডেটটা আসাতে আপনারা কতটুকু খুশি হয়েছেন সেটা জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন এখনই আপনার মতামত জানিয়ে। আর যদি আপনি শুধু সংক্ষেপে মতামত জানাতে চান, তাহলে যদি এই কোম্পানিটা নিয়ে আরও আশাবাদী থাকেন তাহলে ইয়েস লিখে দেন, না হয় নো লিখে দেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।